হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে আবার নতুন একটা আইভিএফ সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও আর তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করে প্রশ্ন করো, সেগুলোরও উত্তর আমি দেব। কমেন্টে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিই না, কারণ দেখো এই প্রত্যেকটা প্রশ্ন সবার মনেই থাকে। তো যদি আমি ওখানে কমেন্টে প্রশ্নের উত্তরটা দিয়ে দিই তাহলে সবাই তো দেখতে পাবে না, সেই কারণে আমি ভেবেছি যে ভিডিওতে কিছু কিছু প্রশ্নের উত্তর দেবো যাতে সবাই জানতে পারে। তো আজকের ভিডিওটা হচ্ছে আল্ট্রাসাউন্ড নিয়ে। আইভিএফ করার পর যখন পজিটিভ আসে তারপরে আল্ট্রাসাউন্ড হয়, এই আল্ট্রাসাউন্ডে কত সপ্তাহে আল্ট্রাসাউন্ড করা হয় আর কত দিন পর আল্ট্রাসাউন্ড করা হয় টেস্টে পজিটিভ আসার পর, আর আল্ট্রাসাউন্ডে কী কী দেখা হয় আর বেবির হার্টবিট কোন আল্ট্রাসাউন্ডে আসে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভিডিওটা চলো শুরু করা যাক। প্রথমে বলি যে ফার্স্ট আল্ট্রাসাউন্ড কবে করা হয়। পজিটিভ আসার পর ফার্স্ট আল্ট্রাসাউন্ড, পজিটিভ আসার ঠিক 14 দিনের মাথায় ফার্স্ট আল্ট্রাসাউন্ড করা হয়। তো 14 দিন পরে ফার্স্ট আল্ট্রাসাউন্ডে দেখা হয় যে বেবির হার্টবিট এসেছে নাকি। তখন 6 উইক চলে প্রেগনেন্সি, তো 6 উইকে ফার্স্ট আল্ট্রাসাউন্ডটা করা হয়। তো তখন মেনলি যেটা দেখা হয় সেটা হচ্ছে বেবি স্যাক এসেছে নাকি, বেবি স্যাকটা দেখা হয় আর হচ্ছে বেবির হার্টবিট এসেছে নাকি দেখা হয়। তবে অনেকের ক্ষেত্রে বেবির হার্টবিট যদি না আসে তো চিন্তার কোনো বিষয় নেই, বেবির হার্টবিটটা সেকেন্ড আল্ট্রাসাউন্ডে ঠিকঠাক দেখা হয়। তো আমার ক্ষেত্রে ফার্স্ট আল্ট্রাসাউন্ডে বেবির হার্টবিট চলে এসেছিলো আর ঠিকঠাক ছিল সমস্ত কিছু। তারপর সেকেন্ড আল্ট্রাসাউন্ডটা ঠিক তার 14 দিন পরেই করা হয়, মানে ফার্স্ট আল্ট্রাসাউন্ডের ঠিক 14 দিন পরে সেকেন্ড আল্ট্রাসাউন্ডটা করা হয়। তখন 8 সপ্তাহ চলে প্রেগনেন্সি, তো প্রেগনেন্সির 8 সপ্তাহ সেকেন্ড আল্ট্রাসাউন্ড করা হয় আর সেটাতে আবার দেখা হয় যে বেবির হার্টবিট ঠিক আছে কি না। তো যাদের ফার্স্ট আল্ট্রাসাউন্ডে বেবির হার্টবিট আসে না তাদের সেকেন্ড আল্ট্রাসাউন্ডে চলে আসে বেবির হার্টবিট। তো ফার্স্ট আল্ট্রাসাউন্ডে বেবির হার্টবিট না আসলে চিন্তা করার কোনো বিষয় নেই, সেকেন্ড আল্ট্রাসাউন্ডে ঠিকই হার্টবিট চলে আসে। আর সেকেন্ড আল্ট্রাসাউন্ডে বেবির গ্রোথটাও দেখা হয় যে 8 সপ্তাহের গ্রোথটা ঠিকঠাক আছে নাকি। তো এই তো 14 দিন আর 14 দিনে গ্যাপ দিয়ে দিয়ে আল্ট্রাসাউন্ড করা হয়। তো আল্ট্রাসাউন্ড নিয়ে যাদের যাদের প্রশ্ন ছিল নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবার আমাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, সব প্রশ্নের উত্তর তো আমি কমেন্ট বক্সে দিতে পারিনি, তো এখন কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। একজন কমেন্ট করেছে, প্রথমে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ও রিপোর্ট পেতে ও চিকিৎসায় সফলতা পেতে টোটাল কতদিন লাগলো, কোন ডক্টর দেখিয়েছি এবং কোন ডক্টর আমার আইভিএফ করেছে। দেখো আমি প্রথম থেকেই আমি তোমাদেরকে কমেন্টে অনেককেই জানিয়েছি যে আমি ভেলোর CMC হসপিটাল থেকে আইভিএফটা করেছি আর আমি প্রথম থেকেই ওখানে ডক্টর দেখিয়েছি আর প্রথম থেকেই আমি ওখানকার ডক্টর আলেয়াম্মা টিকেকে দেখিয়েছি। তো ওই ম্যাডামের কাছে আমার সমস্ত কিছু হয়েছে, পুরো আইভিএফ কমপ্লিট হয়েছে আমার ম্যাডাম আলেয়াম্মা টিকের কাছে। আর কত দিন সময় লেগেছে এটা যদি বলি, তো আমার ক্ষেত্রে যেহেতু আমার 3 বার আইভিএফ ফেল হয়েছে তো সেক্ষেত্রে শুধু আইভিএফ ট্রিটমেন্টটা যেটা সময় লেগেছে সেটা হচ্ছে 2 বছর, আইভিএফ ট্রিটমেন্ট টোটালটা টাইম লেগেছে 2 বছর আমার। নেক্সট কমেন্ট এসছে যে তুমি কি হেয়ার ওয়াশ ট্রিক ফলো করতে। আমি হেয়ার ওয়াশ ট্রিক কোনো ট্রিক ফলো করতাম না, অ্যাকচুয়ালি আমি মনে করি না যে হেয়ার ওয়াশের সাথে ইমপ্লান্টেশনে কোনো রকম সম্পর্ক আছে। অনেকে মনে করে যে হেয়ার ওয়াশ করলে হয়তো ইমপ্লান্টেশন হবে না, কোনো রকম সমস্যা হতে পারে, তো এটা আমি মনে করি না। আমি মনে করি না যে হেয়ার ওয়াশের সাথে ইমপ্লান্টেশনে কোনো রকম রিলেশন আছে। তো যদি বলো যে আমি কী করতাম, আমি হেয়ার ওয়াশ, হ্যাঁ আমি হেয়ার ওয়াশ করিনি ওই সময়ে এমব্রয় ট্রান্সফারের পর, কিন্তু ইমপ্লান্টেশনে খারাপ হবে বা ইমপ্লান্টেশনে বাধা আসবে এই কারণে নয়, আমি ঠান্ডা লাগার ভয়ে হেয়ার ওয়াশ করতাম না, কারণ আমার তখন চুলটা অনেকটা বড় ছিল আর যদি মানে ঠান্ডা লেগে যায়, কারণ আমার বেশিরভাগ এমব্রয় ট্রান্সফারের পর ঠান্ডা লাগতো, কোথা থেকে ঠান্ডা লাগতো আমি নিজেও বুঝতে পারতাম না, তো সেই কারণে ঠান্ডা লাগাটা অ্যাভয়েড করার জন্য আমি হেয়ার ওয়াশ করিনি। আমি এমব্রয় ট্রান্সফারে 15 দিন পর হেয়ার ওয়াশ করি, মানে রেজাল্ট পজিটিভ আসার পর। তো তোমরা নিজেদের মনের ব্যাপার, তোমরা যদি মনে করো না কোনো ব্যাপার না হেয়ার ওয়াশ করবো, করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি মন থেকে চাই যে না করবো না হেয়ার ওয়াশ, সেটা অবশ্যই কমেন্ট। 4th বার এমব্রয় ট্রান্সফার করার পর তুমি কি টোটাল বেড রেস্টে ছিলে নাকি সাধারণ চলাফেরা করেছো? আমি 4th বার এমব্রয় ট্রান্সফারের পর রেস্টে ছিলাম, বেড রেস্টে ছিলাম,
সারাদিন শুয়ে থাকতাম না, তবে কারণ সারাদিন শুয়ে থাকলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় না, আর এই সময়টা শরীরে রক্ত সঞ্চালনের দরকার আছে। তো আমি মানে কোনো রকম কাজকর্ম করতাম না, কিন্তু আমি ঘরের মধ্যে হাঁটাচলা করতাম, সকালে বিকালে দুবার ঘরের মধ্যে হাঁটাচলা করতাম, আস্তে আস্তে হাঁটাচলা করতাম, তবে পুরোপুরি সারাদিন 24 ঘন্টা শুয়ে থাকতাম না, কারণ এই সময় রক্ত সঞ্চালন কিন্তু দরকার আছে। কিন্তু আমি সত্যি কথা বলতে কোনো কাজকর্ম করিনি, কারণ জানোই তো 3 বার ফেল হয়েছে IVF, তো সেই কারণে ভয়ে ভয়ে আমি রেস্টেই ছিলাম। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, IVF বারবার ট্রাই করলে কি খরচ লাগে? প্রথমত বলবো যে খরচের একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি অনেক আগেই, IVF টোটাল আমার কি কস্ট ছিল সেটা আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম, তো ভিডিওটা যারা যারা দেখেছো তারা তো দেখতে পেরেছো, আর যারা দেখোনি তারা অনেকে এখনও প্রশ্ন করো, তো ভিডিওটা দেখে নিও। আর তবে বলবো যে বারবার IVF ট্রাই করলে কি খরচ হয় সেটা আমি এখন একটুখানি বলে দিচ্ছি। বারবার IVF ট্রাই করছো মানে এটাও হতে পারে যে তোমার এমব্রায়ো ফ্রিজিং করা আছে, তুমি শুধুমাত্র এমব্রায়ো ট্রান্সফার করবে, আর যদি বলো যে না এমব্রায়ো ফ্রিজিং করা নেই, প্রথম থেকে আবার করতে হবে, মানে এগ কালেকশন করে তারপরে এমব্রায়ো তৈরি করে তারপরে আবার ট্রান্সফার করতে হবে, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি তোমার এমব্রায়ো ফ্রিজিং করা থাকে আগে থেকে, তবে সেই ক্ষেত্রে তোমার নেক্সটবার আবার প্রথমবারের যে কষ্টটা সেটা আগেই ধরে নেয়, আর যদি নেক্সটবার ফেল হওয়ার পর, IVFটা ফেল হওয়ার পর নেক্সটবার যদি আবার এমব্রায়ো ট্রান্সফার করো, মানে ফ্রিজিং করা করে রাখা এমব্রায়োটা যদি ট্রান্সফার করো, তো সেই ক্ষেত্রে শুধু ট্রান্সফারের জন্য টাকা, ফ্রিজিং করা থাকলে প্রত্যেকবার শুধু ট্রান্সফারের টাকাটাই লাগে, আর যদি এমব্রায়ো ফ্রিজিং করা না থাকে, তবে যদি প্রথম থেকে আবার করতে হয় এগ কালেকশন, তারপর এমব্রায়ো তৈরি, এমব্রায়ো ফ্রিজিং বা সমস্ত প্রক্রিয়াটা, সমস্ত প্রসেসটা যদি আবার প্রথম থেকে করতে হয়, তো সেই ক্ষেত্রে আবার কিন্তু পুরো টাকাটাই লাগে। আর খরচটা আমি আগেই তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিয়েছি, ভিডিওটা প্লিজ দেখে নিও। আচ্ছা, নেক্সট এসছে, বাচ্চার হার্টবিট কবে আসে? সেটা তো আজকে আমি উত্তর দিয়েই দিলাম যে বাচ্চার হার্টবিট 6 উইকে আসে, 6 সপ্তাহে আসে, আর 6 সপ্তাহে যদি নাও আসে, 8 সপ্তাহে যে সেকেন্ড আল্ট্রাসাউন্ড করা হয় সেটাতে চলে আসে। তো বন্ধুরা, আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর আজকে পেয়ে গেলে। আরও যদি প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর যদি কমেন্টে কোনো রকম রিপ্লাই না করি তাহলে ভাববে যে ভিডিওতে আমি রিপ্লাই করে দেবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা আমার পাশে থেকো, আর চ্যানেল সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।